হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পূর্ণা শম্পা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মনটা খুব খারাপ, সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আসলে শম্পার সামনের মাসে ডেট এসে গেছে সিজারের, ডাক্তার বলেছে সিজার করতে হবে। তো ডাক্তার 50,000 টাকা চেয়েছে, তো টাকা জোগাড় করছি বা হয়ে যাবে হয়তো। তবুও মনটা খারাপ লাগছে যে সিজার করলে কী হবে কি না হবে, একটু ভয় থেকেই যায়। টাকা পয়সাও খুব কম, ওই জন্য আজকে রান্না করছি ওল ওল দিয়ে ডিম। তবে দেখায়, এদিকে দেখো, ডিম ভেজে নিয়েছি চাকা করে, আর এই ওল আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন তো ওখানে ভাজা হচ্ছে কড়াই। তো এই আমাদের আজকে রান্না, ওলের সাথে ডিম। আমি আমার বয়সে কোনোদিন খাইনি, আজকে প্রথম, জানি না কেমন লাগবে। তো তোমরা কি কেউ খেয়েছো কি না জানি না, খেলে কমেন্ট বক্সে অবশ্য জানিও যে ওলের সাথে কেউ কখনো ডিম খেয়েছো কি না। ব্যাঙ্গালোরে আর কেমন হবে পেপার টেপার দিয়ে তাকে। হ্যাঁ, ওটা টুপি, ওটা টুপি বিগ ব্যাগ, বিগ ব্যাগের থেকে তুমি তৈরি করে নিয়ে আসলে তো ওটা না ভালো দেখাবে না। বৃষ্টির জন্য টুপিটা, বৃষ্টিতে মাথায় দেই যে থালা বাসের মাথায় হয়। রান্নাটা কেমন হয় জানি, আজকে ওল আলু ডিম বস্তিটা কষ্ট হয় রান্না করতে। এইভাবে কাজ করা যায়, সবাই বাড়ি আমরা ব্যাঙ্গালোরে না। ওই জন্য ওরা সবাই বাড়ি আছে। বাচ্চা হয়ে গেলে তারপর একটু বড় হবে, না হলে এখন যাওয়া যাবে, ছোট বাচ্চা নেই। দেখো তরকারি সালাদটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে না? ওল আর আলু
কী করবো আমরা আর, গরিব মানুষ বলে সাথে ডিম খাচ্ছি, মাছ আর জুড়লো না, মাছ তো কিনতে পারছি না, এখন 10 তারিখ না আসলে টাকা টাকা পাচ্ছি না, ওই জন্য খাওয়া দাওয়া একটু খারাপ হচ্ছে, এইভাবে ডিম টিম দিয়ে রান্না হচ্ছে। তাহলে এবার ডাক্তার 25,000 টাকা তো আছে স্বীকার করতে, তা কী করবো, বললাম যে চলো হসপিটালে যাই, তাও সে যাবে না বলছে, ওই জন্য একটু খাওয়া দাওয়া একটু খারাপ হচ্ছে, তাও কিছু করার নেই। সবাই তোমাদের আপনজনকে ভালো রেখো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ ভাই থেকো।